রবীন্দ্রসঙ্গীত গেয়ে ভোট প্রচার করলেন গারুলিয়ায় পার্থ ভৌমিক। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী উপলক্ষে 25শে বৈশাখ দিনটিতে ভোট প্রচারে রবীন্দ্রসঙ্গীত গান গেয়ে ভোট প্রচার করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক। গারুলিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বুধবার সকালে ভোট প্রচার করেন তিনি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, কবিগুরুকে বিনম্র শ্রদ্ধা বাংলার মানুষের। বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলার বাউলের গান, বাংলার সম্প্রীতি সবই কবিগুরুর দেখানো পথ। আমরাও চাই যে ব্যারাকপুরের মধ্যে কবিগুরুর যে চিন্তা ভাবনা সেটা ছড়িয়ে দিতে, ব্যারাকপুরে যে সুনাম একটা সময় ছিল সাংস্কৃতিক ক্ষেত্রে সেটাকে আবার পুনরুজ্জীবন দিত, ব্যারাকপুরের যে বদনাম গুন্ডারাজ সেই গুন্ডারাজকে শেষ করে ব্যারাকপুরকে শান্তির মরুদ্যানে পরিণত করে কবিগুরুর দেখানো পথ। এটা একদম সম্পূর্ণ বাজে কথা। প্রধানমন্ত্রী, সবার প্রধানমন্ত্রী তিনি আসবেন। আমি যতদূর জানি ওটাকে খেলার মাঠ করার জন্য অনেক আগে থেকে ভাটপাড়া মিউনিসিপালিটি উদ্যোগ নিয়েছে। আমরা তো কেউ ভগবান না যে কোন মাঠে প্রধানমন্ত্রী আসবেন আমরা জানবো। ব্যারাকপুরে হাজার হাজার মাঠ আছে, স্বাভাবিকভাবে এগুলো সব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে। উনি যদি বাংলায় থাকেন আমার ভালো লাগবে। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।